আসলে আমরা আমাদের টিমটা আসলে এরকম না, ওটা একটা বাজেটে ছিল যে ওই দিন আমরা কেউই ভালো করতে পারিনি। সো ওইটা ফরগেট এট, আমরা ভুলে যেতেছি, সামনে নেক্সট ম্যাচ আছে ওইটার দিকে ফোকাস দিতেছি। ইনশাল্লাহ আগের থেকে অনেক মাচ বেটার হবে, আমাদের টিম কম্বিনেশন খুব ভালো আছে আর আমরা ভালো সবাই একটা টিম কম্বিনেশন পারফরমেন্স দিলে হয়তো বা টিমের জন্য খুব একটা ভালো রেজাল্ট হবে। না ডেবু আসলে একটা প্লেয়ারের ডেবু ম্যাচটা সব থেকে স্মরণীয় হয়ে থাকে, যে এত বছর কষ্ট করে ক্রিকেট খেলতেছি তার ইন্টারন্যাশনাল প্রথম ম্যাচটা ওডিআইতে, তো এটা অবশ্যই স্মরণীয় থাকবে। তা ম্যাচটা জিততে পারলে হয়তো বা আরও ভালো লাগতো, যে আপনার আমরা হয়তো বা ভালো রেজাল্ট করি নাই লাস্ট ম্যাচে। তো আমাদের পেস বোলাররা ভালোই বল করছে, যেহেতু আমাদের স্কোরবোর্ডে আমরা বড় একটা রান দাঁড় করাতে পারি নাই, সেক্ষেত্রে এগেনস্ট টিমে যে গাপটিল ছিল ও খুব এগ্রেসিভ ছিল, হয়তো বা ও চান্স নিয়েছে লো স্কোরিং ম্যাচের জন্য। তো গাপটিল ছাড়া মনে হয় না যে অন্য ব্যাটসম্যানগুলো খুব আরামে স্বাচ্ছন্দ্য বোধ করে খেলতে পারছে। আর আপনি তাসকিনের কথা যদি বলতে চান, তাসকিন খুব মাশাল্লাহ খুব ভালো বোলিং করছে, ভালো পেসে বল করছে, হাসানও ভালো বল করছে, মুস্তাফিজও ভালো বল করছে, বাট ওভারঅল তাসকিন খুব ভালো বল করছে লাস্ট ম্যাচ।